নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের পেঁয়াজ ছাড়া চিকেন রান্না করে দেখাবো। এত সুস্বাদু মজাদার চিকেন যদি পেঁয়াজ ছাড়া রান্না করা যায় তাহলে পেলে তো দাম দিয়ে পেঁয়াজ কেনার কী দরকার। প্রথমে আমার ফেভারিট পাতিলটা বসিয়ে দিলাম, পাতিলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে তার মধ্যে একটা টমেটো দুফালি করে সুন্দর করে দিয়ে দিলাম, তারপর একদম লো আঁচে সেটা রান্না করব। আস্তে আস্তে যখন লো আঁচে রান্না করতে করতে মাংস থেকে অটোমেটিক জলটা রিলিজ হয়ে আসবে, তখন অটোমেটিক টমেটোটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো এরকম পেঁয়াজ ছাড়া যদি সুস্বাদু খাবার খাওয়া যায় তাহলে পেঁয়াজের কী দরকার? মাঝে মধ্যে পেঁয়াজের দাম এত বেড়ে যায় তখন মাথায় সবারই হাত পড়ে যায়, বাবা পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করব। এই ভিডিওগুলো দেখে ঝটপট কিন্তু রেসিপিগুলো জেনে এবং শিখে নিতে পারেন, তাহলে আপনারাই পেঁয়াজ ছাড়া সুস্বাদু রান্না করে সবার মন জয় করে নিতে পারেন। এই যে দেখেন কতগুলো জল রিলিজ হয়ে এসেছে, এগুলো কিন্তু মাংসের ভেতর থেকেই বের হয়েছে। তারপর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, আমি টমেটোর বাইরের খোসাটা সুন্দর করে ফেলে দিলাম। তারপর সুন্দর করে ফেলে দেওয়ার পরে একদম কম আঁচেই কিন্তু রান্না করব, ঢাকনা দিয়ে দিয়ে। তারপর টমেটোটা একটু একটু করে সুন্দর করে ম্যাশ করে দিব। এটা ম্যাশ করে দিতে একদম বেশি সময় লাগে না, কারণ হচ্ছে যেহেতু এটা নরম হয়ে যায় তখন ম্যাশ করে দিলে এটা যখন চিকেনের সাথে একদম মিক্সড হয়ে যায় তখন অসাধারণ একটা সুগন্ধ বের হয়, আর সারা ঘরময় সেই সুগন্ধে মনে হয় যে না জানি কী রান্না হচ্ছে। আমরা অনেকেই কিন্তু চিকেনের মধ্যে টমেটো সস ইউজ করে থাকি, কিন্তু টমেটো সস বাজার থেকে কিনে এনে যেটা আমরা ইউজ করি ওটা কিন্তু হেলদি নয়, এবং ওটা দিয়ে তরকারি রান্না করা ততটা হেলদি নয়। কিন্তু এরকম টমেটো ফালি করে কেটে দিয়ে আপনার ঘরেই কিন্তু অর্গানিকভাবে আপনারা চিকেনের মধ্যে টমেটো সসের মতোই ফ্লেভারটা পেতে পারেন। আমার যেরকম পদ্ধতিতে আমি দেখিয়েছি সেম পদ্ধতিতে রান্না করলে সেম ফ্লেভারটা পাবেন। তারপর সুন্দর করে যখন রিলিজ হয়ে আসবে জলগুলো একদম দেখেন শুকিয়ে এসেছে, তখন কিন্তু ওই টমেটোটা চিকেনের সাথে মিশে গেছে, চিকেনও 85% মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর সুন্দর করে এটা আমরা নামিয়ে নিব, তারপর পাতিলটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। আপনার অন্য আরেকটা পাতিলও ইউজ করতে পারেন। এটার মধ্যে শুধু রসুন বাটা আর আদা বাটা দিলাম, ভালো করে মিক্সড করলাম তেলের মধ্যে, একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে মিক্সড করতে করতে যখন রসুন আর আদা বাটাটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো অন্য মশলাগুলো অ্যাড করে দিবেন। প্রথমেই লবণ অ্যাড করে দিলাম, লবণটা কিন্তু বুঝে শুনে অ্যাড করতে হবে, যেহেতু আগে সিদ্ধ করার সময় মাংস তখন লবণ দিয়েছিলাম, তখন এই কষানোর সময় আর একটু কম লবণ দিলেই চলবে। তারপর হলুদ গুঁড়ো, মরিচগুলো, মাংসের মশলা ইচ্ছে করলে আপনারা দিতে পারেন, না দিতে পারেন। আমি গরম মশলা, দারচিনি সব কিছু মিক্সড একসাথেই দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়া, গরম মশলা সব কিছু একসাথে মিক্স করে ভালো করে মশলাটা ভেজে নিয়ে চিকেনগুলো ছেড়ে দিলাম। এটা রান্না করতে খুবই কম সময় লাগে, আর সবচেয়ে মজার কথা হলো এটা এত সুস্বাদু হয় যেহেতু টমেটো দিয়ে আগেই কষানো হয়েছিল। তারপর আমি পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করে দিলাম, কারণ আমি একটু ঝুল ঝুল রাখবো, খুব একটা গায়ে লাগা অবস্থায় কিন্তু দেশি চিকেন খাওয়া যায় না। তারপর যখন হয়ে আসবে ঝুলটা তখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখবো সিদ্ধ হয়েছে কি না, এরকম আপনারাও চেক করে নেবেন। এরকম চিকেন রান্না করতে যেমন তেল কম লাগে তেমনিভাবে একদম পেঁয়াজের কোনো ছোঁয়া আমি দেইনি। আপনারা আপনাদের সামনে একদম অন ক্যামেরায় দেখেছি, আপনারা যদি বিলিভ না করেন কোনো দিন লাইভে এসে অবশ্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এরকম আপনার দেশি মুরগি রান্না করতে পারেন বা হচ্ছে ফার্মের মুরগি রান্না করতে পারেন, যেটাকে পোলট্রি মুরগি বলে। পোলট্রি মুরগি আরও বেশি টেস্টি হয়, দেশি মুরগি তো একটু শক্ত শক্ত থাকে। তারপরও দেখেন এরকম সুন্দর করে যখন জলটা শুকিয়ে আসলো তখন আবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে এটা থেকে আস্তে আস্তে করে হচ্ছে তেলটা বের হয়ে আসলো। তো আমি ভাবলাম যে এটা যখন তেল রিলিফ হয়ে এসেছে আপনারা চাইলে এই অবস্থায় নামিয়েও ফেলতে পারেন, কিন্তু আমি চাইলাম যেহেতু আমি ভাতের সাথে খাবো সেজন্য আমি আরেকটু ঝোলঝোল রাখবো, আর দেশি মুরগি একটু সময় লাগে সেজন্য আমি ভালো করে কষিয়ে নিলাম। পোলট্রি মুরগি কিন্তু যখন আপনারা রান্না করবেন তখন খুব একটা বেশি জাল দিবেন না, এটা টক টক ভাব হয়ে যায়, মানে কি মাংসটা টক হয়ে যায়। কিন্তু দেশি মুরগিটা যত জাল দেবেন যত কম আঁচে রান্না করবেন তত কিন্তু সুস্বাদু হয়। যেহেতু আমি এটা ভাতের সাথে খাবো সেজন্য আমি খুব একটা শুকনা রাখলাম না, কিন্তু আপনারা যদি এটা রুটি পরোটা বা হচ্ছে লুচির সাথে খেতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে ফেলতে পারেন। আর আমি যেহেতু একটু ভাতের সাথে খাবো সেজন্য আমি আর একটু গরম জল অ্যাড করে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম। ঝোল অ্যাড করার সাথে টকবক করে ঝোলটা ফুটতে দিলাম, এবং তখন আগুনটা একটু বাড়িয়ে দিলেও সমস্যা নেই। এরকম সেম পদ্ধতিতে রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয়, এবং দিন একই নিয়মে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একই নিয়মে আলু টালু দিয়ে রান্না করে খেতে খেতে চিকেনে যদি বিরক্তি চলে আসে তাহলে এই নিয়মে রান্না করে দেখবেন, অবশ্যই আপনি ঘরের সবার মন জয় করবেন এবং আপনারও ভালো লাগবে। এই যে দেখেন কত সুন্দর চিকেন রেডি হয়ে গেল। আপনারা আমার মতো সেম পদ্ধতিতে রান্না করে দেখবেন, খুবই অসাধারণ হয় খেতে। আর আমি একটু পুঁইশাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তার ভিডিওটা এবং তার রেসিপিটাও কিন্তু পেয়ে যাবেন আমার রিলসের মধ্যে, আমার শর্টসের মধ্যে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।